পূজোর সম্বন্ধে আমরা সকলেই জানি। অনেক জায়গায় খুঁটি পুজো অনেক বড় করে পালন করা হয়। বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে আজ খুঁটি পুজোর আয়োজন করা হয়। খড়িতেপুরে বিকেল 5টায় অনুষ্ঠিত হয় এই পুজো। এই পুজোর প্রতিমা শিল্পী হলেন রমা দাস, প্যান্ডেল শিল্পী ছিলেন পার্থ দাস। এই পুজোয় উপস্থিত ছিলেন সভাপতি সত্যব্রত সামন্ত এবং অ্যাথলেটিক ক্লাবের সেক্রেটারি শুভঙ্কর সাহা। নমস্কার, টুডেজ বাংলার সকল দর্শককে জানাই স্বাগত। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি হরিদেবপুর বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাবের সামনে। আজ তাদের খুঁটি পুজো। এই খুঁটি পুজোর কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরছি। সহযোগিতা, হ্যাঁ, দেখুন, লেবার নিয়ে তো মানে দেখতে গেলে সবারই অসুবিধা হবে না তা না, কিন্তু তার মধ্যে দিয়েও একটা নিয়ম সিস্টেম মেনে আমাদেরকে কাজটা করতে হবে, কিছু করার নেই। দেখুন, এখন যে অবস্থা, এখন তো মানে সত্যি কথা বলতে গেলে প্যান্ডেল ভেতর তো লোক ঢুকতে দেবে কি দেবে না সেটা তো সিচুয়েশন বলবে, আমি তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে বলতে পারি না। তো তিন দিক খুলে রাখাটাও একটা চাপের ব্যাপার, কারণ যেহেতু বৃষ্টি যদি পড়ে তখন ঠাকুরটা থাকবে, সে ঠাকুরটা তো ভিজবে। তো সুতরাং এমনভাবেই প্যান্ডেলটা করা হবে যাতে মাকে কিংবা প্যান্ডেলটাকেও দূর থেকে দেখা যায়। ওপেন প্যান্ডেলই দেখা যাবে, কিন্তু দূর থেকে ঠাকুর, প্যান্ডেল, মণ্ডপের যে ডেকোরেশন সমস্ত কিছু দেখা যাবে। প্রতিমার মধ্যে আমি যেটা রাখবো আশা করি ভালোই রাখবো। বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের এইখানে আমি এবারে প্রথম অ্যাথলেটিক রেটে প্রথম প্রতিমা করছি। আমি আশা করি আমি যে ঠাকুরটা করবো সবারই ভালো লাগবে, এবার সবই ওপরে এসেছে। কারণ এই দিকটা হরিদেবপুর এরিয়াতে আমরা জানি যে আরও দুটো তিনটে বড় বড় পুজো হয়, তো তাদের সাথে একটা কম্পিটিশনের ব্যাপার থাকে, তো সেক্ষেত্রে একটু বলবেন মানে আপনারটা একটু আলাদা কেন? আলাদা বলতে যেরকম সেরকম আমি ঠাকুরটা করবো, আলাদা কিছুই না। মাকে আমি মার রূপেই রাখি, কোনোটা আমি আলাদা করি না। এবারে সবই এবারে আর কি বলবো, আর কিছু আর বলেন নি। আমাদের সাথে আছে বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাবের শিল্পী, সমগ্র প্যান্ডেলের ভাবনার শিল্পী। আপনার নামটা? পার্থ দাস। অবশ্যই, হ্যাঁ, প্যান্ডেমিক সিচুয়েশন তো মানে সমস্ত এখন পর্যন্ত পুরো লেগেই রয়েছে, এবং জানি না আগামী দিনটা কী হবে, আমি কতটা প্যান্ডেল করতে পারবো চলাকালীন, কীভাবে কী কাজ করবো নিজেও ঠিক মতন জানি না। কিন্তু কাজ করতে নেমে গেছি আমরা সবাই কোমর বেঁধে, দুর্গা পুজোর মা দুর্গার কাজ করতে নেমেছি। তো আশা করি কলকাতাবাসীদের একটা ভালো একটা উপহার পাবে অ্যাথলেটিক বিবেকানন্দ অ্যাথলেটিক, ভালো একটা কলকাতাবাসীর একটা উপহারও দেবে। আর ও যেটা ঠাকুরের কথা বলছে, ঠাকুরের মধ্যে একটা অভিনবত্ব থাকবে, সেটা সবার সঙ্গে টাক্কার দেওয়ার মতোই ঠাকুরটা হবে এবং সবার ভালো লাগবে। আর যে কাজটা আছে সেই কাজটা আমি মনে করি খুব ভালো কাজ। এটা আমার প্রথম বছর এখানে, এবং এখানে সুযোগটা পেয়ে আমার খুব ভালো লাগছে, ফলে মানে খুব সুন্দর একটা উপভোগ ফিল করছি আমি। এখানকার ক্লাব মেম্বাররা পুজো তো প্রত্যেক বছর করতেই হবে, কিছু করার নেই, আমাদের বাঙালি আবেগের সাথে জড়িয়ে আছে। কোনো কালচারাল প্রোগ্রাম কি এবছর দেখতে পাচ্ছি? আপনার মাঠ আছে দেখতে পাচ্ছি। এই বছর পুজোকে কেন্দ্র করে কালচারাল কোনো অনুষ্ঠান করার সম্ভাবনা প্রায় নেই, কারণ আমরা যা পুজোটা করব থার্ড ওয়েভকে মাথায় রেখেই করব, এবং পরবর্তী ক্ষেত্রে যদি পশ্চিমবঙ্গ সরকারের যা নিয়ম বিধি নিষেধ ইত্যাদিগুলোকে মেনেই আমাদের করতে হবে। প্লাস করোনার দ্বিতীয় ঢেউ থেকেও আমরা এখনও মুক্ত হতে পারিনি, তাহলে এরকম অবস্থায় আগে থেকে সাংস্কৃতিক কোনো অনুষ্ঠান করব যেখানে বেশ কিছু লোকজন একসঙ্গে একত্রিত হবে, এইটা এক্ষুনি ভাবার মতো অবকাশ আমাদের নেই, বা আমরা এরকম কিছু ভাবতে চাইছিও না এই বছরের পুজোর জন্য। বরং তার বদলে আমরা যেটা ভাবতে চাইছি বা করতে চাইছি সেটা হচ্ছে যে পুজোটাকে কেন্দ্র করে যাতে কিছু দরিদ্র মানুষ, কিছু প্রান্তিক মানুষের কাছে পৌঁছানো যায়, কিছু সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া যায়, রাদার দেন
আমরা এখনও সেটা পরিকল্পনা করে উঠতে পারিনি, কারণ বাজেটটা সব কিছু ডিপেন্ড করছে। ধরুন পুজোকে সামনে রেখে যদি কিছু দুস্থ বাচ্চা বা যে সমস্ত যেখানে বন্য কবলিত হয়েছে বা এখনও আজকে আমরা জানি ওয়েস্ট বেঙ্গলের বুকে উদয়নারায়ণপুর আরও বেশ কিছু জায়গায় বন্য কবলিত, সেরকম জায়গায় যদি সে সমস্ত সেখানকার শিশুদের বা মায়েদের কিছু নতুন কাপড় জামা বা ইত্যাদি কোনোরকমভাবে সাহায্যের হাত নিয়ে আমাদের আমরা পাশে দাঁড়াতে পারি, তাহলে সেটা হবে আমাদের একটা বড় চেষ্টা। আমরা সেরকমই চিন্তা ভাবনা মাথায় নিয়ে বছরে শুভঙ্কর সাহা। দেখুন, আমরা সুরক্ষার জন্যই আমরা সবসময় সচেষ্ট ছিলাম আগেও এবারেও, আমরা যাতে করে মানুষ সেইভাবে একটা নির্দিষ্ট দূরত্ব মেনটেন করে দেখে বা যাতে করে কোভিড সিচুয়েশানটাকে আমরা অ্যারেস্ট করতে পারি, এই ঢোকার মুখ থেকে যাতে প্রথম থেকে ঠিক করে লোকজন ঢোকে বা পুজোর প্যান্ডেলে যাতে ভিড় না হয় সেই দিকে যেন আমরা নজর রেখেছি। তার সাথে সাথে স্যানিটাইজার, মাস্ক না থাকলে আমরা কমিটি থেকে মাস্ক দেবো, বা স্যানিটাইজার যদি কেউ কোথাও টাচ করে স্যানিটাইজার দেবো, সেগুলো আমরা এড করেছি। তাছাড়া যেমন ধরুন আমরা একটা নিজেরা কোভিড অ্যাম্বুলেন্স আমাদের ক্লাবের তরফে কিনে রেখেছি, যে কোথাও কেউ অসুস্থ হলে পুজোর সময় তাকে আমরা কোথাও কিছু নিয়ে যাব, বা আরও যদি কোভিড পেশেন্টের জন্য নিয়ে যাওয়ার জন্য আমরা একটা কোভিড অ্যাম্বুলেন্সও আমরা করেছি। সেই জন্য আমরা এমনকি আমাদের যে 50তম বছর ছিল সেই গত বছর, সেটাও আমরা বড় করে করিনি, সেটাকে এবছর আমরা বড় করে করবো ভেবেছিলাম। কিন্তু সেই জায়গায় যেটাতে মানুষের একেবারে ফাটাফাটি ভিড় হবে, সুশান্তদার মতো শিল্পী আমাদের পুজোতে কাজ করছেন, তো এই ধরনের প্রতিযোগিতা শিল্পীকে নিয়েও আমরা সবসময় মাথা রাখছি যে মানুষকে যাতে কোনো রকম কোনো বিপদের মধ্যে পড়তে না হয়, সেই জন্য আমরা সেই দিকে দৃষ্টি রেখে সমস্ত পুজো বা পরিকল্পনা পুরোটা সাজাচ্ছি। চিন্তাভাবনাটা এখনই বলছি না, চিন্তাভাবনা পরে বলবো, কিন্তু কুড়ি পুজো তো সবাই হচ্ছে, সে এখন আপনাদের থিমটা বলবো না, আমরা আরেকটু পরে বলবো। এই সুন্দর খুঁটি পুজোর মুহূর্তটি আপনাদের সামনে তুলে ধরলাম। আরও আপডেটসের জন্য দেখতে থাকুন টুডেজ বাংলা। ক্যামেরায় রানার সঙ্গে আমি বিপ্লব।